হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো জাস্ট ঘুম পাচ্ছে, ভীষণ কোমরে ব্যথা করছে, তো ভীষণই ঘুম পাচ্ছিল। তো এখানে ভাত চাপিয়ে দিয়েছি, এদিকে সবজি চাপিয়ে দিয়েছি, দুদিকে দুটো রান্না হচ্ছে। আর এখানে কেটে রেখেছি হচ্ছে ক্যাপসিকাম আর আলু, ভাজবো আর কি, কেটে রেখেছি এটা। আর তো এদিকে ভাত টাতগুলো ঝটপট করে রান্না হয়ে যাক, দেখি তোমার সাথে কী শেয়ার করছি, যে কী রান্না করছি এখানে। এখানে হচ্ছে হাজব্যান্ডের জন্য, আমার জন্য হচ্ছে একদম পাতলা করে মানে ভেন্ডি আলুর ঝোল আর কি, মানে ভেন্ডি দিয়ে ঝোল, আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল, একদম পাতলা করে করেছে। এটা হয়ে গেছে আমাদের রান্নাটা, তো এটা নামিয়ে নেবো, চলো চলো ঝটপট করে নামিয়ে নিচ্ছি রান্নাটা। তারপরে চলে এসেছি রুটি করতে, বাকি সমস্ত খাবার দাবার প্যাক আমার হয়ে গেছে হাজব্যান্ডের জন্য। রুটি আমি একটা করেছি, আর একটা করছি, আর একটা করবো যেটা আমি খাবো, মানে যেটা আমি দুপুরবেলায় খাবো, আর ইয়ে ব্রেকফাস্ট করবো। তো এই দেখো রান্না মোটামুটি হয়ে গেছে, আলুতে একটু সামান্য ক্যাপসিকাম ভাজা, আলু ক্যাপসিকাম ভাজা, এই দেখতে ভাত হাজব্যান্ডকে দিয়েছি, হাজব্যান্ড টিফিন বাটিটা। এটা কালকে করেছিলাম মাটনের চর্বি দিয়ে ঘুগনি, এটা রেখে দিয়েছিলাম আলাদা করে তুলে হাজব্যান্ডের জন্য, রাত্রেবেলায় করেছিলাম তো তুলে রেখে দিয়েছিলাম, আর তরকারিটা যেটা করছিলাম সেটা। তো বন্ধুরা তোমরা এখন কি করছো? আমি জাস্ট স্নান টান করে, পুজো টুজো করে, সমস্ত বাড়ির সমস্ত কাজ করে, রান্না বান্না সব কমপ্লিট করে, সকাল তো দেখছিলে যে ভাত আমি রান্না মানে রান্না করছিলাম, তখন সমস্ত রান্না হয়ে গেছে, হাজব্যান্ডকে প্যাক করে দিয়েছি সমস্ত খাবার, ও নিয়ে চলে গেছে। তারপরে বাড়িতে ছিল অল্প মাটন ছিল, যেটা একদম শক্ত জমে গেছিলো বরফের মতো, ডিপ ফ্রিজে রাখা ছিল তার জন্য আর কি। তো যাই হোক, ওটা একদম পুরো জমে বরফ হয়ে গেছিলো, ওটাকে ফ্রিজ থেকে বার করে বেশ কিছুক্ষণ ধরে আমি ওয়েট করেছি যে ওটা ঠান্ডাটা নিজে নিজে যাতে ইয়ে হয়, কারণ মাংস বেশি ধুতে নেই, ধুলে নষ্ট হয়ে যায় জিনিসটা, জলের মধ্যে বেশিক্ষণ ডুবিলে নষ্ট হয়ে যেত। আমি চাইলে পারতাম যে ওটা বেশিক্ষণ ডুবিয়ে রাখতে জলের মধ্যে ডুবিয়ে রাখলে ঠিক হয়ে যেত, কিন্তু আমি চাইনি, আমি ওটা বার করে রেখেছিলাম, চেয়েছিলাম যতক্ষণ না নিজে নিজে ঠিক হয় ততক্ষণ আমি এরকম এরকমভাবে ছেড়ে দেবো ওকে। তো ওরকমভাবে ছেড়ে দিয়েছিলাম, মাংস নিজে নিজে ঠিক হয়ে গেছিলো, মানে হচ্ছে মাটন এনেছিলো রবিবার, তো সেই মাটনটা আমি অল্প করে তুলে রেখে দিয়েছিলাম বাটির মধ্যে, টিফিন বাটির মধ্যে রেখে দিয়েছিলাম আগে থেকে। যাই হোক, ওটাকে বার করে সমস্ত রান্নাবান্না করে নিয়েছি, রান্নাবান্না করে আমি কিন্তু ভুল একটা জায়গায় হয়ে গেছে, মোবাইলটা আমি কিন্তু একটু কোথাও বেরিয়েছিলাম, মানে সত্যি এক জায়গায় বেরিয়েছিলাম, কিন্তু মোবাইলটা আমি নিয়ে যেতে ভুলে গেছি। ভেবেছিলাম ব্লগে শেয়ার করব যে কোথায় যাচ্ছি, দেখাবো জায়গাটা কোথায় এসেছি, সেই পুরনো জায়গা, সেই পুরনো স্মৃতি আজকে মানে স্মৃতি ফিরে এসেছিলো আজকে আমার লাইফে আর কি। তো মেয়েকে যখন আগে নিয়ে যেতাম, নিয়ে আসতাম স্কুল যেতাম, স্কুল থেকে নিয়ে আসতাম, তো সেরকম ইয়ে ছিল আর কি, যে স্কুলে যাচ্ছিলাম, স্কুল থেকে নিয়ে আসছিলাম টোটোতে করে, তো আজকেও সেই জায়গার মধ্যেই গেছিলাম, কিন্তু ওই বাসের যে প্রত্যেক মাসে মাসে যে পয়সাটা দিতে হয় সেটা দিতেই আমি একটু হয়ে গেছিলাম। তো ওটা হচ্ছে যেখানে পুরনো স্কুলটা, মানে ইউকেজিতে যখন মেয়ে পড়তো তখন যখন আমরা যেতাম, গিয়ে ওয়েট করতাম বাচ্চাগুলোর জন্য, অপেক্ষা করে দাঁড়াতাম, মানে ওখানে দাঁড়াতাম, সেই রকম একটা ফিলিংস হচ্ছিলো যে আমি এখানে আসছি, টোটোতে নামলাম, নেমে এবার হেঁটে হেঁটে গেলাম, মানে ঠিক যেরকমভাবে যেতাম আর কি, ঠিক সেরকমভাবে গেছি আর কি। তো সেরকমটা খুব মনে পড়ছিলো, মিস করছিলাম। তখন ফোনটা কী হয়েছে, আমি এত হড়বড়ির মধ্যে মানে ফোনটাকেই না নিতে ভুলে গেছি, মানে আমি তাড়াতাড়ি যাই না কিন্তু দেরি হয়ে যাবে, দোকান যদি অফিস বন্ধ হয়ে যায় কোনো কারণে, তো ফুটবলের লাঞ্চ খেতে যাওয়ার সময় তো বন্ধই হয়ে যায় অফিস, ওরা বন্ধ হবে, তো আমি যদি অফিসটা বন্ধ হয়ে যায় বাই চান্স আমি যদি না পৌঁছতে পারি, তো সেই কারণবশত তাড়াহুড়ো করে আমি মানে বেরোতে গিয়ে যখন টোটোর মধ্যে উঠে গেছি, তারপরে অর্ধেক রাস্তা গিয়ে দেখি ও বাবা আমি তো ফোনটাই আনতে ভুলে গেছি। তো কী করা যাবে, তো ব্লগ ওখানে শেয়ার করতে পারলাম না, তো ওখানে রাস্তার কোনো ভিডিও শেয়ার করতে পারলাম না, তোমার সাথে এসেই শেয়ার করলাম যে আমি এই এই জায়গায় গেছিলাম আর কি। তো ওকে পয়সা দিয়ে আমি আবার ফেরত চলে এসেছি, একটু আগে এসে আমার হাজব্যান্ডকে ফোন করলাম যে এরকম এরকম দিয়ে এলাম, আমার মা বাবাকে ফোন করেছিলাম, বাবা বাবার সাথে কথা হলো, আমার শাশুড়ির সাথে কথা হলো, কথা হওয়ার পর আমি জাস্ট এসে একটু মাথার চুলটা শোকাচ্ছি যে একটু ভেজা আছে, ভেজাটা শুকিয়ে যাক। অনেকে মেসেজও করছে দেখছি, আমি তো কতগুলো ইনস্টাগ্রামে রিলস ছেড়েছিলাম, তো সেই রিলসগুলো অনুভবতে সবাই মেসেজ করছে, সেই রিলসগুলো দেখছে আর মেসেজ করছে আর কি, সেই হোয়াটসঅ্যাপে দেওয়ার পর থেকে। তো যাই হোক বন্ধুরা, আমি চুলটা এখন শোকাচ্ছি, চুলটা ভেজা আছে প্রচণ্ড, চুলটা শোকাই। আর যে বাচ্চার সাথে আমরা যে যাই, আমরা যে আমার মেয়ে যে বাসে যায় না, আমরা দেখেছিলে হয়তো যে প্রথম দিন যখন বাসে যাচ্ছিলো তখন একটা ছেলে ওর সাথেই নাম ছিল, তো ওই ছেলেটার হচ্ছে আজকে বার্থডে, তো সকালবেলায় সেটা আবার ওর জন্য আবার চকলেট নিয়ে এসেছিলাম, সেই চকলেটটা দিয়ে ওকে হ্যাপি বার্থডে উইশ করেছে আমার মেয়ে।
ভীষণ খুশি হয়ে। তো আমার মেয়েকেও একটা চকলেট দিয়েছে, জানি না চকলেটটা খেলো কি না। আজকে ওকে টিফিনে দিয়েছিলাম হচ্ছে রুটি, রুটিটা বাটার দিয়ে হালকা করে ব্রাশ করে, মানে হালকা করে বাটার দিয়ে পুরো মিশিয়ে নিয়েছি। বেশি বাটার দিয়ে ভাজলে কিন্তু রুটি শক্ত হয়ে যায়, তার জন্য রুটিটা হালকা বাটার দিয়ে, মানে তাওয়াটা যখন ঠান্ডা হয়ে গেল তখন আমি বাটারটা দিয়ে রুটিটা জাস্ট এবার এপিট বাটারটা আমার লাগিয়ে দিলাম। লাগিয়ে দিয়ে ভেতর দিয়ে আলু ভাজা দিয়ে রুটিটাকে রোল করে টিফিন বক্সে প্যাক করেছি, আর দিয়েছি আম পাকা। তো এগুলো টিফিনে ওরা আজকে দিয়ে পাঠিয়েছি, আর হাজব্যান্ডও রুটি করছিলাম দেখতেই পেলে, তো রুটি দুধ কমপ্লেন দিয়ে, মানে দুধ কমপ্লেন দিয়ে খেয়ে গেছে হাজব্যান্ড। আর দুপুরে রান্না তো দেখেই নিয়েছো তোমরা, আর সাথে করেছি মাটনটা অবশ্যই দেখাবো যখন খাবো, মাম্মি আসবে যখন আসবে তখন করবো। দুটোর মধ্যে দুটো ডিমও দিয়ে দিয়েছি, তাতে রাত্রেবেলায় আমাদের হয়ে যায় আর কি। তো যাই হোক বন্ধুরা, মাটনের ঝোল দিয়ে কিন্তু রুটি ভাত সমস্ত কিছু উদ্ধার হয়ে যায়, এটা কিন্তু মানে সবাই জানি, আমরা বাঙালিরা সবাই জানি যে রুটি মাংস দিয়ে, মাংসের ঝোল দিয়ে, মাটনের ঝোল দিয়ে ভাত থেকে শুরু করে রুটি থেকে শুরু করে সব উদ্ধার হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, আমি এখন চুলটা শুকিয়ে নিই, তারপরে করবো তোমার একটু ব্যায়াম সকাল থেকে করার আজকে সুযোগ হয়নি, সময় হয়নি একদমই, তো একদমই তাড়াহুড়োর মধ্যে কেটেছি আজকে সকাল থেকে, সকাল দিকটা পুরোটা, তো ওই জন্য আজকে ব্যায়ামটা করার সুযোগ হয়নি। তো আমি এখন চুলটা শুকিয়ে একটু ব্যায়ামটা করে নেবো, কারণ এখন বাজে হচ্ছে তোমার সবেমাত্র একটা, তো একটা বেজেছে, এখনও এক ঘন্টা দেরি মেয়ে আসতে। তো যাই হোক আমি এখন ব্যায়ামটা করে নেবো, ব্যায়ামটা করে নিই, তারপর তোমার সাথে ফিরে আসছি, যখন মেয়ে আসবে তখন ফিরে আসবো তোমার সাথে। ওকে, তো চলো বন্ধুরা দেখতে থাকো এবং সঙ্গে থাকো। তো মেয়ে স্কুল থেকে চলে এসছে, চলো ওটা নিয়ে যাই, হাই করে দাও, হাই, চলো। তো ওকে স্নান টান করিয়ে বসিয়ে দিয়েছি খাওয়ার জন্য, তো এখন খাচ্ছে, কি খাচ্ছে দেখিয়ে দিই, আলু ভাজা, ডিম সেদ্ধ, ভাত, এদিকে আছে মাটন, এদিকে আছে দই, মিষ্টি দই, দইটা তো অর্ধেক শেষ করে ফেলেছে, খাচ্ছে, তোমার সাথে শেয়ার করতে চাইছে ও। একটু মাংস নিন, আর একটু আলু ভাজা, কেমন খেতে, মুখটা ভাগা করে দেখে দাও চট করে, হয়ে গেছে দেখি, হাঁ করে দিয়ে দাও, দেখো কত তাড়াতাড়ি করে খাচ্ছে আমার মেয়ে আজকে, তোমার সাথে শেয়ার করছি। দেখো ওর খাওয়াটা আজকে, ও আজকে নিজেই বলেছে সে শুকনো ভাত খাবো, শুকনো ভাত দিয়ে মানে এরকমভাবে খাবো আমি নিজের হাতে আজকে, মুখ ফাঁকা হয়ে গেল, দেখি দেখি দাও, হাঁ করে দেখে দাও, যে মেয়ের অনেকদিন অনেক সময় খেতে লাগে, আজকে সে নিজে বলেছে আমি এরকমভাবে খাবো, তাহলে খুব ফাস্ট ফাস্ট খাবো, আর আজকে ভাতটাও নিজে হাতে করে খাচ্ছে চামচ দিয়ে নয়, এই যে ফাঁকা হয়ে গেল। তা একটু দই খাবে কি, দই সামান্য, আচ্ছা আবার। তো বিকেলবেলা ম্যাম পড়িয়ে যাওয়ার পর আমি কিন্তু রেডি করে দিয়েছিলাম ওকে, দেখতেই পারছো, ও কিন্তু সুইমিংয়ের জন্য রেডি হয়ে গেছে, তো চলো সুইমিংটা ঝটপট করে চলে যাই। তো বন্ধুরা সুইমিং থেকে তো আমরা এখানে চলে এসেছি, সুইমিংয়ে তো করতে পারিনি, আজকেও বন্ধ ছিল, আজকেও জলের মধ্যে নোংরা ছিল, তো ওখান থেকে আমরা চলে এসেছিলাম ওর জন্য। তো ওদের মন ভালো করার জন্য রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছিলাম আমরা, ওখানে চাউমিন আর মোমো, এগ চাউমিন আর মোমো খেয়েছিলাম, আর এখানে রুটি নিয়ে চলে এসেছি দেখতেই পারছো, আমার মেয়ে ওখানে বসে বসে খাচ্ছে এই বাটার দিয়ে ভাজা রুটি আর মিষ্টি, আজকে খাচ্ছে ও, আজকের ওর ডিনার এটাই। তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করতে ভুলো না, আমার হাজব্যান্ড চলে এসেছে, এসে গেছে ফ্রেশ হচ্ছে, আর এদিকে রুটি হয়ে গেছে, আর এখানে বনভিটা নিয়ে এসেছে আজকে, বনভিটা ঢেলে দেবো চটপট কোটোর মধ্যে, আর এদিকে তরকারিটা মাংসের ঝোলটা রাখাই আছে এখানে, তো রুটিটা চটপট করে নিয়েছি তাড়াতাড়ি করে মেয়েকে খাইয়ে, মানে খাইয়ে দেবো, খাইয়ে দিচ্ছি চলো। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে ভুলো না, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ খুব ভালো থেকো, টাটা।